ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে যে খবরে আমরা নজর রেখেছিলাম ভারত চীন সংঘাতের আবহের মধ্যে লাদাখে গেলেন প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং প্রধান এম এম নারবেনে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস কথা বলে নেব তার সঙ্গে ব্রিগেডিয়ার দাস আজ যেভাবে প্রধানমন্ত্রী একেবারে গ্রাউন্ড লেভেলে পৌঁছে গেলেন সারপ্রাইজ ভিজিট করলেন সেনা সেনাজওয়ানদের সঙ্গে নিজে কথা বললেন কত বড় বার্তা এটা দেখুন এটা তো একটা স্পষ্ট বার্তা প্রথম কথা উনি একলা সাথে সেনা দক্ষ ছাড়াও চিফ অফ ডিফেন্স স্টাফ গেছেন যিনি নেভি কেও রিপ্রেজেন্ট করেন এবং আমাদের সেনা দক্ষ করেন উনিও আছেন এবং দ্বিতীয়ত যে আমাদের ডেমোক্রেসি গণতান্ত্রিক দেশে সেনা একটা অস্ত্র ভারতবর্ষে যেমন ইকোনমি একটা পলিটিক্যাল ফোর্সেস একটা অস্ত্র কূটনীতি একটা অস্ত্র সেনাও একটা অস্ত্র এবং এই সেনা রিসেন্টলি কিছু অ্যাকশন হয়েছে সেনার সেই ব্যাপারে উনি মনোবল বাড়াবেন এটা তো আর প্লাস উনি ওখানকার যিনি আমাদের ফোর্টিন কোরের হেড আছেন তার ওনার সাথে কথা বলবেন এবং পুরো ব্যাপারটা নিজের কানে শুনবেন নিজের চোখে দেখবেন এবং ভারতবর্ষের এই বিশাল সেনাবাহিনীর পক্ষে অত্যন্ত এটা ভালো যে আমাদের যারা লিডার আছে তারা একদম সামনে থেকে ভারতবর্ষের সেনার সাথে আছে পলিটিক্যাল লিডারশিপ এবং দ্বিতীয় কথা আমাদের সেনাবাহিনী কিন্তু ভলেন্টিয়ার সেনাবাহিনী কোনো বাধ্যবাধকতা নেই লোকে বাড়ির থেকে এসে লাইন দিয়ে সেনাবাহিনীতে ভর্তি হয় এবং আমরাও যখন গিয়েছিলাম তখনও ভলেন্টিয়ারই ছিলাম তো এই যে সেনাবাহিনী এটা কিন্তু অন্যান্য দেশেদের মতো বাধ্যতামূলক ভাবে কনস্ক্রিপশন সেনাবাহিনী না এটা ভলেন্টিয়ার ফোর্স এবং তাদের জন্য এটা একটা খুব ভালো বার্তা এবং পৃথিবীর আঙিনাতেও এটা একটা ভালো বার্তা যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী লাদাখ দেখছেন আমরা এই ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছি এবং মনে হয় না আমরা কোথাও পেছাবার কোন রকম ইঙ্গিত দিচ্ছি আমরা বরঞ্চ নিজেদের জমির ওপরে নিজেদের অধিকারকে কায়েম করবার মনোভাবই দেখাচ্ছি অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস আমাদের সঙ্গে কথা বলবার জন্য